হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন আশা করি, আর আমিও ভালো আছি, মোটামুটি কেটে যাচ্ছে। আর দেখো বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও ব্লগ বানাচ্ছি। আজকে আমাদের আলু লাগানো হবে। আর দেখো তোমার এই যে, দেখো আলু লাগানো হবে, এই যে এই এই জায়গাটা পুরাটা আলু লাগানো হবে। তাহলে তোমাদের দেখাই এই যে আলু লাগানো হয়, এই যে দেখো, এই যে আলু লাগানো হয়েছে, সবাই খাইতে যাইছে বুঝছো, ওই জন্য করতে পারিনি। আর আমি এক্ষুনি আসছি, আইসা যখন দেখি না একটুখানি লাগানো হয়েছে, এখনও অনেক বাকি আছে, অতটা পর্যন্ত লাগানো হবে। আর এই যে দেখো, এই যে আলু বীজ, এই যে গজাগুলো, এই যে দেখো, এই যে দেখো এইগুলো লাগানো হবে। এই যে আলু বীজ আরও আছে অনেক, এই যে আরো বস্তা, এই যে লাল বস্তাটাই আছে। আর ভিডিওটি দেখতে থাকো, ওরাও আসছে আমার সাথে, এই যে এসে দুষ্টামি আরম্ভ করছে। আর এই যে ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবো। এই যে দেখো আলু লাগানো হবে, এই যেভাবে আলু লাগায় আর কি, সবাই জানো, তাও দেখাই দি। এই যে দেখো, দাঁড়া টানা সময় নেই, ওই জন্য এমনি হালুয়া মাটির উপরে লাগিয়ে দেওয়া হবে। তারপরে এই যে খড়ে খদ আছে, এমনি এ খদ আছে, বাবা এই যে খড় চাপাটে। আর ভিডিওটি দেখো সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবে লাইনভাবে লাগাতে। এই যে দাদা আইসেটে আবার লাগিতে, হ্যাঁ চলো তাহলে। এই যে দেখো কত লোক আলু লাগানো হবে, এই যে দেখো কত লোক আলু লাগাডে, কেউ সার দেয় রে, এই যে কেউ খত পুড়ে রে, এই যে দেখতে পাও না, এই যে দেখো, এই যে বাবা এই যে খড় ঝুনেটে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এইটুকু তোমাদের কাছে অনুরোধ থাকলো, সবাই লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। তাহলে বন্ধুরা, ভিডিওটি আর বেশি বাড়ালাম না, এইটুকুই, চলো তাহলে।